আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গতকালকে থেকে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে চাকরি না পেয়ে দুঃখে কষ্টে সব সনদপত্র ছিঁড়ে ফেললেন এক যুবক। তো এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো এই ভিডিওটা নিয়ে বা ওনাকে নিয়ে, ওনার পরিস্থিতি যাদের আছে এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। কেন আমাদের এমন হচ্ছে বা আমাদের কী করণীয়, এগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। তো প্রথমে আসি যে ওনার যে ব্যাপারটা, উনি সার্টিফিকেট ছিঁড়ে ফেলছেন কেন, উনি দুঃখ কষ্টে মানে উনি এক ধরনের হতাশ। ওনার যে ইয়েটা আছে, আমি ওনার ফুল ভিডিওটা দেখছি, তো উনি এখানে বলছে যে মানে এই সার্টিফিকেটগুলো দিয়ে উনি চাকরি পাচ্ছেন না, তারপর হচ্ছে মানে এটা ওনার কাছে বোঝার মতো মনে হচ্ছে, তারপর উনি কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছেন না আর কি। মূল কথা হচ্ছে এটা যে চাকরি, মানুষ যখন পড়াশোনা করে ওই পড়াশোনাটা কেন করে, যাতে তার কোনো একটা কাজ করতে সহায়ক হয়, কিন্তু হিতে বিপরীত হয়েছে ওনার বেলায়। যে উনি বলতেছে যে ওনার এই সনদগুলো থাকার কারণে, এই পড়াশোনা করার কারণে ব্যাপারটা ওনার কাছে বার্ডেন হয়ে গেছে, উনি চাইলেও সব কাজ করতে পারেন না। তো এখানে একটা পয়েন্ট নোট করার মতো যে আসলে শুধু উনি না, ওনার মতো অনেকেই যারা আমরা পড়াশোনা শেষ শেষ হয়ে যাচ্ছে আমাদের, অথবা যারা আমরা শেষ করে ফেলছি, যে আমাদের টেন্ডেন্সি শুধু একটা জায়গায়, অথবা আমাদের পরিবেশ আশেপাশে সব কিছু একটা জায়গায়, সেটা হচ্ছে চাকরি করা, তারপর হচ্ছে ভালো জব পাওয়া, তারপর হচ্ছে মানে এই কেন্দ্রিক। আপনি ইউনিভার্সিটিতে যান, আপনি বাসায় যান, আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলেন কী করো, চাকরির পড়াশোনা করতেছি, চাকরি করা লাগবে। খুব রিসেন্ট একটা ঘটনা যদি আমি বলি, আমাদের আশেপাশে এমন একটা ঘটনা ঘটছে যে সবাইকে জিজ্ঞেস করছিল যে এইম ইন লাইফ কী, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ। তো তখন সেখানে অধিকাংশই 98% মানুষের উত্তর যেটা ছিল চাকরি, চাকরি বাদে আমাদের মানে কোনো কিছুই যেন আমাদের মাথায় আসে না, আমাদের সব সময় চাকরি করা লাগবে, চাকরি নিয়ে আমাদের যত ধরনের টেনশন। তো এটা আসলে একটা হতাশাজনক কথা যে আমরা শুধু চাকরি করতে হবে, আমাদের এম ইন লাইফ শুধু চাকরি, আমরা চাকরি ছাড়াও তো অন্য কিছু করতে পারি। তো এক্ষেত্রে চাকরি ছাড়া অন্য কিছু করা, অথবা চাকরি করার জন্য আমাদের মূল যে পয়েন্টটা, যেটাতে আমরা কখনোই ফোকাস করি না, ইভেন আমাদেরকে ফোকাস করার কথা বলেও না, সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি। ঠিক আছে, তো কোয়ালিটির ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি যে আসলেই কি আমরা কোয়ালিটি বিল্ড আপ করি কি না, আমরা আমাদেরকে যোগ্য করে তুলে কি না। আপনি দেখেন, আপনার একটা ফটো এডিট করা দরকার বা আপনার ছবি তোলা দরকার, আপনি যখন চিন্তা করবেন যে ভালো একজন গ্রাফিক ডিজাইনার অথবা ফটো এডিটর অথবা একটা ফটোগ্রাফার দরকার, তখন দেখবেন তখন কিন্তু মানুষ ওরকম পাবেন না, যেরকম বেকার মানুষ ওই অ্যাভেলেবেল মানুষ, দক্ষ মানুষ কিন্তু আপনি পাচ্ছেন না। ঠিক একইভাবে যখন আপনার একটা ভিডিও এডিট করা দরকার, আপনার একটা ওয়েবসাইট মেক করা দরকার, আপনি কিন্তু ওই ধরনের মানুষ পাচ্ছেন না অ্যাভেলেবেল, মানে যারা এক্সপার্ট, যারা ট্রেন্ডিং বিষয়গুলোতে এক্সপার্ট, ওরকম মানুষ কিন্তু পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে দোষ আমরা যদিও বা শুধু গভর্নমেন্টকে অথবা শুধু আমাদের যে পড়াশোনার সিস্টেমকে দিচ্ছি, ইটস ওকে, কিন্তু আমাদের কি কোনো দোষ নেই? শুধু দোষ কি আমাদের এডুকেশনাল সিস্টেমে, নাকি আমাদেরও এর কিছু দায়ভার নেওয়ার আছে? মনে করেন আমরা এসএসসির পরে কী করি, 2-3 মাস বসে থাকি, আমরা কি কোনো স্কিল ডেভেলপ করি? এইচএসসির পরে কী করি, ভর্তি পরীক্ষার জন্য পড়ি, অথবা যারা পড়ি না, যারা ন্যাশনালে পড়বো, এ ধরনের চিন্তাধারা করি, তারা কি এই যে 5-6 মাসের যে একটা গ্যাপ থাকে, আমরা কি কোনো সফট স্কিল ডেভেলপ করি? করি না। আমরা কি করি, আমরা টিউশন করি, আমরা প্রেম করি, আমরা বন্ধুদের সাথে আড্ডা দিই, ইটস ওকে, ফাইন, সব কিছুই করেন, কিন্তু আমাদের তো একটা লক্ষ্য থাকা দরকার, হোয়াট শুড আই ডু, হোয়াট শুডন্ট আই ডু। এই জিনিসগুলো যখন আমাদের ক্লিয়ার থাকবে, তখন আসলে এত ধরনের হতাশার কিছু নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে,
আসলে আমরা যত সংক্ষেপ করে নিই, আমরা হচ্ছে আমাদের অপশনগুলোকে যত ক্ষীণ করে নিই, তত আমাদের জন্য সমস্যা হয়ে যায়। আমরা আমাদের কেন শুধু চাকরি করতে হবে, কেন অন্য কিছু নয়, এই জিনিসগুলো কখনো কি আমরা চিন্তা করছি? কেন আমাদের, আমরা যখন ছোটখাটো একটা ব্যবসার কথা বলি, কেন আমাদেরকে প্রলুব্ধ করা হয় না ব্যবসা করার জন্য? কেন আমাদেরকে সবসময় চাকরির জন্য, চাকরির পিছনে ছুটতে হবে? কেন আমাদেরকে এই যে কেনর উত্তরটা কখনো আমরা চিন্তা করছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ আনএমপ্লয়েড হিসেবে চিন্তা করি নাই? কেননা আমাদেরকে চিন্তা ওইভাবে করতে বাধা দিচ্ছে, আমাদের ফোকাস শুধু এক জায়গায় দিয়ে রেখেছে, স্লেভারি, শুধু আমাদেরকে চাকরি করতে হবে আর কোনো কিছুই না। তো যতক্ষণ পর্যন্ত না আমার আপনার এই চাকরি করতে হবে, এটার থেকে বের হয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আলটিমেটলি কোনো কিছুই সমাধান হবে না। আপনি আমি যতই বলি আমার এডুকেশন মানে সিস্টেম ভালো না, আমাকে এটা দেওয়ার দরকার ছিল, আমি এটা পাইনি, ওরা এটা পাচ্ছে, কত আমরা মানে ব্লেম দিব অন্যকে? আমরা আসলে খুব ইজি ব্লেম দেওয়া অন্যকে, ইটস ওকে, কিন্তু দিন শেষে সাফারার তো, যাকে আমি ব্লেম দিচ্ছি সে হচ্ছে না সাফারার, ইটস মি, আমি সাফারার হচ্ছি, আমি খেতে পাচ্ছি না, আমার চাকরি নাই, আমার হাতে টাকা নাই, আমি ব্যবসা করতে পারছি না, আমার হাতে কোনো স্কিলস নাই। সো এই ক্ষেত্রে, এখানে শুধু যে ওনার ব্যাপারের কম না, এটা আমার ক্ষেত্রেও হতে পারে, হতাশা গ্রাস করবে, আমাদের হতাশা হওয়া যাবে না, আমাদেরকে স্কিল বেসড ফোকাস দেওয়া লাগবে যাতে করে এই ধরনের সমস্যাগুলোতে আমাদের পড়তে না হয়। এটা আমাদের জন্য একটা বিশাল বড় শিক্ষা যে আমরা পড়াশোনা চলাকালীন আমাদের অল্টারনেটিভস রাখছে কিনা, শুধুই চাকরি করতে হবে এমন না, আমি কোনো আইডিয়া বের করতে পারছি, আমি শুধু কেন কমফোর্ট জোনে যাব, আমি কেন রিস্ক নিব না, আমি কেন ডিফারেন্টভাবে চিন্তা করতে পারবো না, কেন আমার বন্ধু এটা হয়েছে আমাকে এটা হতে হবে, আমার বড় ভাই এটা হয়েছে আমাকেও এটা হতে হবে, কেন? এর থেকে ভালো হয় আমরা যদি এভাবে চিন্তা করি, ইটস ওকে ফাইন, আমি একটু চিন্তা করে দেখি, আমি আমার একটা স্কিল ডেভেলপ করে দেখি, আমি অ্যাটলিস্ট আমি এই স্কিলের জন্য যাতে আমাকে মানুষ খোঁজে, কারো জন্য এই কাজটা দরকার হলে সর্বপ্রথম আমার আমার কথাই তার মাথায় আসে, আমার কথা তার মাথায় আসে, দেখবেন এই যে হতাশা এগুলো কোনো কিছুই আসবে না, মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবে। সো হতাশ না হই, আমরা এভাবে ভেঙে না পড়ি, আমাদের এখনই সময় একটা স্কিল, সফট স্কিলগুলো আমরা এডুকেশন এডুকেটেড পার্সন হিসেবে আমাদের সফট স্কিলগুলো উন্নয়ন করা খুবই দরকার। বিলিভ মি, দ্য এরা, দ্য টাইম ইজ টেকনোলজি, ওকে? আপনি যদি টেকনোলজিকে অ্যাকসেপ্ট করতে না পারেন, আপনি যদি টেকনোলজিকে গ্রাস করতে না পারেন, টেকনোলজি আপনাকে গ্রাস করবে। আপনি নো ওয়ে, আপনি এটা এটাকে যে স্কেপ করবেন, স্কেপ করার কোনো ওয়ে নাই, আপনি যেখানে যান টেকনোলজি আপনার লাগবে। সো টেকনোলজিকে ভয় না পেয়ে কীভাবে নিজের স্কিলগুলো ডেভেলপ করবেন সেই দিকে ফোকাস দেন, আর আমরা হতাশ হব না, আমরা আমাদের মতো করে চেষ্টা করব, হতাশ হওয়া যাবে না, এটা হচ্ছে কথা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।